আমার এখান থেকে পেটের এই সাইডে টোটালি যন্ত্রণা, মানে এত তীব্র যন্ত্রণা স্যার সেটা বলে বোঝানো যাবে না। দীর্ঘ 5 থেকে 6 বছর আমি এই কষ্ট ব্যথা নিয়ে চলাফেরা করতাম। পেটের সামনের দিকে থাকতো না, পিঠেও যেত? পিঠেও যেত স্যার, পিছন সাইডটা প্রথমে সামনের দিক থেকে শুরু হয়ে তীব্র আকার ধারণ করে পিঠের সাইডটা, তখন ওই বিভিন্ন ইঞ্জেকশন বিভিন্ন ঔষধ দিয়ে আমাকে ব্যথাটা কমে রাখা হতো। যখন আপনি হসপিটালে ভর্তি হতেন তখন তো সম্ভবত না খাওয়াই রাখা হতো? জি, না খাওয়াই রাখা হতো, সিরাপতে স্যালাইন, জি স্যার, ব্যথার ঔষধ, প্যাথিডিন, এগুলো দেওয়া হতো, বিভিন্ন রকম ইঞ্জেকশন দেওয়া হতো। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন, বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি এমজেড হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের চিফ কনসালট্যান্ট হিসেবে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমার চেম্বারে একজন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী এসেছেন, যার আমি 6 মাস আগে সার্জারি করেছিলাম। আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনবো যে আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে কী কী সমস্যা হয়, যেগুলো আমি নিয়মিত ভিডিওতে বলি, তবে সরাসরি ওনার কাছ থেকে শুনবো যে উনি কী কী সমস্যা ফেস করছিলেন আর অপারেশনের পরে উনি কেমন আছেন। আর এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে কথা বলি বা সার্জিক্যাল ভিডিও শো করি, তখন আপনারা অনেকেই জানতে চান যে স্যার ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা অপারেশন করার পরে কেমন থাকে, সেই বিষয়ে লক্ষ্য রেখেই আজকের এই ভিডিওটি করা। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি আসছি কুষ্টিয়া থেকে, চলাস ফুলতলা। আমি দীর্ঘ 5 বছর পেটের ব্যথায় ভুগতেছিলাম। আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমাদের বাংলাদেশের মধ্যে রাজশাহী, ঢাকার বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ছোটাছুটি দৌড়াদৌড়ি, অনেক টাকা পয়সা খরচ করছি, তো এতে আমি সুফল পাই নাই। এমনকি আপনার মাসে 3-4 বার স্যার আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। প্রত্যেক মাসে তিন চারবার 5 দিন 4 দিন 10 দিন ঠিক এভাবে আমাকে কষ্ট করতে হয়েছে। এখান থেকে একটু টোটালি ব্যথা যন্ত্রণায় ভুগতাম, অনেক টেস্ট করা হয়েছে স্যার। আপনি যখন হসপিটালে ভর্তি হতেন তখন কী সমস্যা নিয়ে আপনি হসপিটালে যেতেন? আমার এখান থেকে পেটের এই সাইডে টোটালি যন্ত্রণা, মানে এত তীব্র যন্ত্রণা স্যার সেটা বলে বোঝানো যাবে না। দীর্ঘ 5 থেকে 6 বছর আমি এই কষ্ট ব্যথা নিয়ে চলাফেরা করতাম। পেটের সামনের দিকে থাকতো না, পিঠেও যেত? পিঠেও যেত স্যার, পিছন সাইডটা প্রথমে সামনের দিক থেকে শুরু হয়ে তীব্র আকার ধারণ করে পিঠের সাইডটা, তখন ওই বিভিন্ন ইঞ্জেকশন বিভিন্ন ঔষধ দিয়ে আমাকে ব্যথাটা কমে রাখা হতো। যখন আপনি হসপিটালে ভর্তি হতেন তখন তো সম্ভবত না খাওয়াই রাখা হতো? জি, না খাওয়াই রাখা হতো, সিরাপতে স্যালাইন, জি স্যার, ব্যথার ঔষধ, প্যাথিডিন, এগুলো দেওয়া হতো, বিভিন্ন রকম ইঞ্জেকশন দেওয়া হতো। আমার সন্ধান কিভাবে? তো হঠাৎ করে একদিন মোবাইল দেখতে দেখতে ইউটিউবের মাধ্যমে স্যার আপনার সন্ধানটা আমি পাই, সেখান থেকে এখানে আসা ছিল গত 6 মাস আগে। 6 মাস আগে দেখানোর পরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, তো আপনার এখান থেকে ধরা পড়ে প্যানক্রিয়াস। তো আপনি প্যানক্রিয়াস বলতে সম্ভবত আমি তো বুঝতেই পেরেছি বা কাগজগুলো দেখলাম যে সকল কাগজ বিশেষ করে একটা এমআরসিবি করিয়েছিলাম, জি জি, সেটা দেখে আমি বললাম যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে এবং প্যানক্রিয়াসের নালিতে স্টোন আছে, একটা অপারেশন করা লাগবে। হ্যাঁ, এবং একটা অপারেশন করা লাগবে। তারপর তারপরে অপারেশন হয়েছে, দীর্ঘ 9 দিন আমি এই এমজেড হাসপাতালে ছিলাম আপনার মাধ্যমে অপারেশন করার পরে। তো আলহামদুলিল্লাহ এই 9 দিন পরে আমি কুষ্টিয়াতে চলে যাই। 9 দিনের পরের থেকে আজ 6 মাস হয়ে গেছে, আল্লাহ রহমতে কোনো ব্যথা কোনো যন্ত্রণা স্যার কখনো মানে ওঠেনি, টের পাইনি। আর একটা মজার বিষয় কি স্যার, সেটা হচ্ছে যে আমি যে ভাজা পোড়াগুলো কিছুই খেতে পারতাম না, যদিও স্যার আপনি নিষেধ করছেন আমি একটু একটু খাই, কিন্তু কিছু সমস্যা হয় না আল্লাহ রহমতে। তার মানে এখন আপনি সব খাবার খান? সব খাবারটাই আমি খাই স্যার, যদিও কিছু নিষেধাজ্ঞা ছিল তারপরেও স্যার খাই, কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আপনার এই অপারেশনটা করার পরে। তরিকুল সাহেব, আমি আপনাকে একটু থামাতে চাই যে যারা আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটু বলবো যে তরিকুল সাহেব হয়তোবা সকল খাবারই খেতে পারছে বা অপারেশনের পরে উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন, তবে এইখানে একটা ভুল ব্যাখ্যা আপনাদের কাছে যেতে পারে যে অনেক প্যানক্রিয়াটাইটিসের রোগীর যদি অপারেশন করা হয় তিনি কি আগের মতোই বা একজন স্বাভাবিক মানুষ যেভাবে খাবার খেতে বা খান উনিও কি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরাও কি ঠিক কি সেভাবে খাবেন কি না, যেটা তরিকুল ইসলাম খেতে পারছেন বাট সমস্যা হচ্ছে না, কিন্তু বিষয় হচ্ছে না সেভাবে খাওয়া উচিত না, কীভাবে খাবেন এটা আমি একটু আপনাদেরকে বলে দিই। যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার অনেক কারণ আছে,
তবে আমাদের যে অবজারভেশন, আমরা বাংলাদেশে যারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে কাজ করি, বেশিরভাগ ক্ষেত্রেই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের আমরা যে কারণগুলো খুঁজে পাই, যে ট্রাইগ্লিসারাইডের লেভেল অনেক বেশি, অর্থাৎ কোলেস্টেরলের লেভেল অনেকের বেশি থাকে, অনেকের ফ্যামিলিয়াল কজ অর্থাৎ ফ্যামিলির অনেকের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, অথবা প্যানক্রিয়াটিক ডিভিজন অর্থাৎ প্যানক্রিয়াসের নালিতে একটা জন্মগত ত্রুটি থাকে, আবার অনেকের ক্ষেত্রে পিত্তধারীর পাথর দিয়ে একুট প্যানক্রিয়াটাইটিস, সেখান থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করেছে। এই চারটা কারণ আমি বাংলাদেশের ক্ষেত্রে বেশি পেয়ে থাকি। তবে যে মেসেজটি একটু এখানে যোগ করতে চাই, যে আপনারা যারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছেন, সবার তো আর অপারেশন দরকার হয় না। যদি ব্যথা না থাকে আসলে অপারেশন দরকার নেই। যখন আপনারা চিকিৎসা নেবেন, অপারেশন করার আগে বা পরে আপনারা খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলবেন। এবং আমি একটু ইম্পর্টেন্স দেওয়ার জন্য এভাবে বলে থাকি, আমরা যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, বা যে খাবার বা যে খাদ্যাভ্যাসে জয়েন করতে বলি, সেটি হচ্ছে এই রোগের চিকিৎসার 90%, আর মাত্র যে চিকিৎসা আমরা দিয়ে থাকি বা সার্জারি, এটি হচ্ছে 10%। সুতরাং আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি বাসায়, সেটি যদি আপনারা ফলো না করেন, তার মানে হলো আপনি 90% চিকিৎসা নিচ্ছেন না। শুধুমাত্র ঔষধ যদি খান বা সার্জারি করেন, তাহলে 10% চিকিৎসা নিচ্ছেন। তাহলে 90% কী? যাদের ডায়াবেটিস নেই বিশেষ করে, তারা অল্প করে বারবার খাবেন, পেট ভরে ভাত খাবেন না, ভাত বা কোনো খাবারই পেট ভরে খাবেন না, অর্ধ পেটে থাকবেন, আর বেশি করে পানি খাবেন, কিছু খাবার সম্পূর্ণভাবে বর্জন করতে হবে, যেমন অ্যালকোহল, তামাক, জর্দা, গুড়, বিড়ি, সিগারেট, অর্থাৎ নেশাজাতীয় সকল ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে। আর কিছু খাবার বর্জন করতে পারলে ভালো, সেটা কি, যে খাবারগুলো অতিরিক্ত তৈলাক্ত বা চর্বিযুক্ত বা ঘি বা ডালনা দিয়ে তৈরি করা হয়, যেমন গরুর মাংস, খাসির মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহরি, ডিমের কুসুম, অথবা ডুবো তৈলে তৈরি করা যে খাবারগুলো, সিঙ্গারা, সমুচা, পেঁয়াজু, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই বা অন্য যে কোনো ফাস্টফুড, এই খাবারগুলো বর্জন করতে হবে। তবে খাবে কি, সকল ধরনের সবজি খেতে পারবে, বিশেষ করে যে সবজিতে পানির পরিমাণটা বেশি থাকে। আমি সাধারণত বলে থাকি লাউ, শশা, পেঁপে, মিষ্টি কুমড়া, চালি কুমড়া, কাঁচকলা, এই তরকারিগুলো বেশি করে খাবে। আর সকল ধরনের মাছ এবং মুরগি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা খেতে পারবে। তবে মাছ এবং মুরগি আমরা বাংলাদেশিরা যেভাবে খেতে অভ্যস্ত, সাধারণত আমরা ফ্রাই করি বা অনেকবার কষিয়ে তারপর রান্না করি, আমরা যেটা বলে থাকি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা এভাবে ফ্রাই না করে, এই যে তরকারিগুলো বললাম লাউ, শশা, পেঁপে, জালি কুমড়া, এই তরকারির ভিতরে মাছ বা মুরগি সরাসরি দিয়ে রান্না করবে, অর্থাৎ কষাবে না বা ফ্রাই করবে না। এবং ঝালের ক্ষেত্রে কাঁচামরিচ এবং অল্প মশলা এবং অল্প তেল দিয়ে রান্না করবে। এভাবে যদি রোগীরা খেতে অভ্যস্ত হয়ে যান, তাহলে তারা অনেক ভালো থাকবে। এবং এই খাবার যেটা বলা হলো, এই খাদ্যাভ্যাসটা এমন, এই খাদ্যাভ্যাসের সাথে যারা যারা যুক্ত থাকবে, অন্য অন্য ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক সুবিধা আছে। যেমন এই খাবারগুলো খেতে পারলে কারোরই কখনো পাকস্থলীতে কোনো সমস্যা হবে না, পাকস্থলীতে আলসার হবে না, পাকস্থলীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে না, কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে না। সুতরাং শুধু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস না, যেভাবে খাদ্যাভ্যাসটা বলা হলো, এটি যদি ঘরের যারা অন্যান্য মেম্বার তারাও যদি খান, তারাও কিন্তু উপকৃত হবে। তবে হ্যাঁ, এই খাবারটা খেতে গেলে প্রথম দিকে একটু ডিসটেস্ট বা বিস্বাদ লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে দেখবেন অভ্যাসে পরিণত হয়ে যাবে। যে এবার আমরা আবার তৈরিগুলো সাহেবের কাছে আসতে চাই, আপনি তো বলছিলেন যে এই অপারেশনের 6 মাস পর আপনি আলহামদুলিল্লাহ একেবারে ভালো আছেন এবং একেবারেই আপনার স্বাভাবিক খাবারে ফেরত গেছেন। তাহলে আমি কিন্তু বলার চেষ্টা করলাম যে আপনি একেবারে সব খাবার না খেয়ে, যেমন গরুর মাংস, খাসির মাংস, এটা যতটা পারা যায় আপনি অ্যাভয়েড করেন। জি স্যার, ঠিক আছে স্যার। আর ডুবো তৈরি খাবারগুলো একটু বন্ধ রাখেন, দিনের বেলা বেশি করে পানি খাবেন। আর আপনার তো ডায়াবেটিস ছিল, ডায়াবেটিসের আগে ওষুধ ছিল, সেটাও মানে অনেকটা কন্ট্রোলে চলে আসছে। জি স্যার, ডায়াবেটিসটা অনেকটা অপারেশনের পর থেকে কন্ট্রোলে চলে আসছে। আগে মানে 28 ছিল মেবি, তো একটা ওষুধ খাওয়ার পরে ওইটা 7-এ চলে এসছে। তো ওষুধ না খাওয়ার পরও 7-8 এমনই থাকে, আর বাড়ে না স্যার এই অপারেশনটা করার পরের থেকে আর কি। তবে আগে 20-25-28 এমনই থাকতো স্যার। যখন অপারেশনটা আমরা করি, আপনি যে 8-9 দিন হসপিটালে ছিলেন, ওই সময় কোনো সমস্যা ছিল কি না আপনার? না স্যার, ওই সময় কোনো সমস্যা হয়নি।
অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি স্যার। অপারেশনের হাজার শুকরিয়া। যে আসলে যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় শুধু তিনিই বুঝতে পারেন এই ব্যথার যন্ত্রণা কতটা তীব্র, আর তার আশেপাশের বা পরিবারের সদস্যরা বারবার হসপিটালে ভর্তি করতে হয়। সুতরাং যদি সঠিক সময় সঠিক চিকিৎসা হয় রোগীরা অনেক সময় অনেক দিন ধরে ভালো থাকেন, অনেক একেবারেই ভালো হয়ে যান। সুতরাং আমরা আশা করছি যারা এই ভিডিওটা দেখছি আমরা যে খাবারের নিয়মগুলো বলছি আমরা সেটি ফলো করার চেষ্টা করব। তরিকুল সাহেব আপনি ভালো থাকেন স্যার, দোয়া রাখবেন স্যার। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আসলে দর্শকদের উদ্দেশ্যে বলা বলতে কি স্যার, যেই নিয়মগুলো আপনাদেরকে বলছে মানতে, আশা করি আপনারা যারা শুনবেন দেখবেন ভিডিওটা তারা স্যারের কথা মতো চলার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন আশা করি। আর এইরকম পেটে ব্যথা যদি কারোর হয়, দীর্ঘদিন ভুগছেন, অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। স্যারের নাম্বার হয়তো বা ইউটিউবে থাকবে, এখানে যোগাযোগ করলে আশা করি খুব ভালো একটা সুফল পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।